হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটি শীতের প্রোডাক্ট। শীতের জন্য মূলত শরীরের ব্যাপারে আমি বলেছি, তবে আমি এখন যেটার ব্যাপারে বলবো এটা হচ্ছে সারা শরীরের ব্যাপারে, মানে হচ্ছে ফেসের ব্যাপারেও। শীতে কিন্তু আমাদের শরীর অনেক রুক্ষ হয়ে যায়, অনেকের শরীর ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দেখতে বাজে লাগে। তো সেক্ষেত্রে আপনি তার জন্য কী করবেন আমি বলে দিয়েছি। যারা এক্সট্রা কোনো খরচ করতে চান না, তো লোশনকে কীভাবে করে আপনারা ব্যবহার করলে আপনাদের এক্সট্রা টাকা খরচ করতে হবে না অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন। আর আজকে যাদের মূলত কোনো প্রকার ঝামেলায় যাওয়ার কোনো ইচ্ছে নেই, টাকা পয়সা আছে, প্রোডাক্ট কিনে বাস ইউজ করবেন, তাদের জন্য এই ভিডিওটি। ভিটামিন ই ক্রিম, এই ক্রিমটা খুবই 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 ভালো ময়েশ্চারাইজিং একটা ক্রিম। এই ক্রিমটা আপনি যদি আপনার স্কিনে ইউজ করেন, আপনি সোজা কথা এই ক্রিমটাকে আপনি আপনার ফেস, বডি এবং পুরো শরীরের, মোট কথা এক কথা হচ্ছে আপনি আপনার চুল বাদে পুরো শরীরে আপনি এই ভিটামিন ই এর এই ক্রিমটা ইউজ করতে পারবেন। এটাতে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার আছে, যার জন্য আপনি এটা ইউজ করলে আপনার স্কিনটা অনেক বেশি সফট হবে। যদি রুক্ষ ভাব থেকে থাকে এগুলো চলে যাবে, এবং ফাটাও যদি থেকে থাকে এটা আপনি একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাহলে আমি এটা ইউজ করেছি, দ্যাটস ওয়াই এটা খোলা, এখানে একটা এই যে পেপার দিয়ে লাগানো ছিল, এবং এই যে হচ্ছে ক্রিম, বাও, দেখতে একেবারেই মাখনের মতো, এবং এটা খুবই অল্প লাগে এবং খুবই, এটার স্মেলটাও খুব সুন্দর। এক কথায় হচ্ছে এই যে আমি আমি হচ্ছে বেশি হয়ে গেছে, আমি মূলত ফেসে লাগাচ্ছি না এই মুহূর্তে, তবে আমি বডিতে লাগাচ্ছি। দেখবেন অনেক বেশি হয়ে গেছে, একটু অয়েলি, তবে সমস্যা নেই। শীতের দিন যেহেতু, যদি আপনার স্কিনটা অনেক বেশি রুক্ষ হয় তো আপনি বেশি পরিমাণে ইউজ করতে পারবেন। এবং এটা লাগানোর পর দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল স্কিন, কোনো প্রকার সাদা বা কোনো প্রকার এক্সট্রা কোনো কালার আপনি পাবেন না। দ্যাটস ওয়াই আপনি এটাকে লাগিয়ে যদি রেখে দেন, তাহলে আপনি আপনার একদম সফট স্কিন পাবেন। শীতের মধ্যে আপনার স্কিন অনেকটা সফট হয়ে যাবে, ফাটা চলে যাবে, এবং আপনার স্কিনটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। সো আপনি এটা ইউজ করতে পারেন। ইভেন আপনি ফেসে যদি মেকআপ থাকে, সেক্ষেত্রে আপনি ফেসে দিয়েও ম্যাসাজ করতে পারেন, এবং পরে আপনি মেকআপ তোলার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন। কী দিয়ে দেখাবো, এই যে আমার মেকআপ চলে গেছে, আমি একেবারেই হালকা মেকআপ করেছিলাম, সো এই যে মেকআপ চলে গেছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। এবং সেই সাথে আপনি এই ক্রিমটাকে চাইলে সপ্তাহে একবার করে একটু বেশি করে নিয়ে, তারপরে হালকা হালকা পানি নিয়ে একটু করে ম্যাসাজ করে, যদি আপনি আপনার ফেস এবং ফুল বডি যদি এটাকে ম্যাসাজ করে ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা আপনার স্কিনের একেবারেই ফেসিয়ালের মতো কাজ করবে। আপনার স্কিনে যে এক্সট্রা ধুলা বালু ময়লা যেগুলো, এবং লোমকূপের গোড়ায় গোড়ায় যে ময়লাগুলো ছিল, এগুলোকে একদম নরম করে দিবে, এবং আপনি ওয়াশ করে ফেললে এগুলো একেবারেই ক্লিন হয়ে যাবে। এক কথায় আপনার স্কিন ময়লা ধুলাবালু সব দূর করবে, ক্লিন করবে, এবং আপনার স্কিনটাকে সফট করবে। এবং আপনার স্কিনে যদি কোনোভাবে কোনো প্রকারের র্যাশ বা কোনো প্রকার রুক্ষতা থেকে থাকে, সেগুলো দূর করে দিবে এবং অনেকটাই শাইনি করবে আপনার স্কিনটা। তবে হ্যাঁ, যদি কারোর ব্রন থাকে, চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার, কিংবা একেবারেই অল্প পরিমাণে এবং খুব কম সময়ের জন্য, হয়তো বা এক মিনিটের মতো ম্যাসাজ করে আপনি ওয়াশ করতে পারেন আপনার ফেসের ময়লা দূর করবার জন্য। তবে চেষ্টা করবেন যদি ব্রন থাকে তাহলে এটা থেকে দূরে থাকার, কারণ ব্রন যাদের স্কিনে থাকে তারা তেল থেকে বা ময়েশ্চারাইজার টাইপের যে কোনো প্রকার ক্রিম থেকে দূরে থাকার, তেল এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবং ব্রনের জন্য আমি মূলত কাজ করেছি, ব্রন দূর করবার জন্য আপনারা কী ইউজ করবেন আমি দেখাবো। তাতে করে আপনাদের ব্রন, যদি শারীরিক কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনাদের ব্রন একদম চলে যাবে। আমি আপনাদেরকে সেটা অন্য ভিডিওতে দেখাবো। দেখবার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে কিন্তু আপনারা দেখতে পারবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন পেলেই চলে আসবেন এবং নতুন নতুন অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরের কোন প্রোডাক্ট দেখতে চান কমেন্ট করে জানাবেন। আরেকটা ব্যাপার বলে যাই যে দৈনিক এক মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন, 10-20 জনের টিম তৈরি করবেন এবং একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।